হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে টুপ্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে। লাইভে শুরুতে একটা নেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, সো আমি আসলে কোনো ভিউ পাচ্ছি না। যে কমেন্ট আসে শুরু করেছে, এখন আমি বুঝতে পারছি যে আচ্ছা মানুষজন দেখছে, লাইভ লাইভ ব্রডকাস্ট হচ্ছে। মইন আপু, ওয়ালাইকুম আসসালাম বরাবরের মতো। ফার্স্ট দিলাফরোজ জাহান লিখেছেন, আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খায়রুন নাহার আপু, আরতি সাহা, মুন্না খানুম, মনমু, হাই। আচ্ছা, এরপরে হচ্ছে রেদোয়ান আপু লিখেছেন, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? প্রবাল রিফাত, বিউটিফুল আপু, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানিটি, হাই আপু, হ্যালো। মনিরা দেলোয়া লিখেছে, হাই, হ্যালো। সো আজকে যে যেখান থেকে জয়েন করছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আসলে দেখতে পাচ্ছি না যে কে কোথায়, কতজন জয়েন করেছেন, কী অবস্থায় কোথায় কী আছেন। আতি আপু কেমন আছেন? আচ্ছা, হাই আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। মিলিমিরা রয় আপু কেমন আছেন আপনি বলেন তো। আচ্ছা আপু, সেকেন্ড ওয়ান, এক মুঠো শিউলি ফুলের রাফিয়া জামান আপু, আপনি এরকম মজার জানেন। এক মুঠো শিউলি ফুলের অপলক নয়নে হারিয়ে খুঁজে ফিরি সেই সেই স্বপ্নিল মুহূর্তগুলি। বাবারে বাবা, কি কবিতা, কি শায়েরি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাসই হচ্ছিল না তুমি আমাকে রিপ্লাই করছো। কেন কেন, আমি কমেন্ট পড়ছি তো। অলওয়েজ গুড টু সি ইউর স্মাইলিং ফেস, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। আপু 28 রেঞ্জের কয়টা শাড়ি আছে? 8টা, অনেকগুলো শাড়ি আছে আপু। আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর কেন ভাই? ইস, হইছে এগুলো এগুলো সারাক্ষণ এই যে ভালোবাসা নজরে তাকায় আর এরকমই লাগে দেখতে। শাড়ি লাইভে বাংলা কমেন্টটাই যায়, বঙ্গল আলো না। আচ্ছা, ওনার ওনার মনে বাংলা ইয়া নাই, বাট ওনার বাংলার সাহিত্যর মানে কি বলবো, লেভেল অনেক হাই আপু। হ্যাঁ, আচ্ছা আপু, এমন শাড়ি সাজেস্ট করেন যেটা পরলে স্লিম লাগবে আপু। আচ্ছা, যেটা পরলে স্লিম লাগবে, এটা হচ্ছে আপু কী টাইপের পরবেন? অনেক টাইপেরই তো আছে আপু, এখন সব প্রোগ্রামে তো আপু সব শাড়ি পরা যায় না। হ্যাঁ, একটু সিল্ক টাইপ শাড়ি, ওগুলো দেখা যায় একটু স্লিম বেশি লাগে, যেগুলো গায়ের সাথে একদম মিশে থাকবে, এই টাইপের শাড়ি আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ, কিন্তু ঘটা আমি তো শুধু তোমাকে দেখে আল্লাহ কি সুইট, থ্যাংক ইউ। আচ্ছা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আচ্ছা, সো আমি যাবে বলেন তো, এখন হচ্ছে আজকে আমরা মণিপুরি শাড়ি দেখবো। হ্যাঁ, অনেকে মনে হয় পোস্ট মানে খেয়াল করতে পারেন নাই, সো আজকে হচ্ছে আমরা মণিপুরি শাড়ি দেখবো। আচ্ছা আপনি, আমার মন, আপনার মন, আপনার কালেকশন চয়েস সব সুন্দর, আল্লাহ কি সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আইব্রোজ, আইব্রোজ কেউ আবার আইব্রোজও দেখে? আচ্ছা ওকে, যদি আমার প্ল্যাক করা আইব্রোজ না, বাট আলহামদুলিল্লাহ শেপ ভালো আর কি। হ্যাঁ, কাজ চলে যায় আপু। তুমি আমাকে ইনবক্সে রিপ্লাই করেছো আমি ড্রেসে, ও আচ্ছা রাইট, দিল আফরোজ জাহান আপুই সকালবেলা ছিল এটা তাই না? ওই যে আমি শেয়ার করেছিলাম, এত সুন্দর করে লিখছেন টুম্পা আপু, এবার তো দিতেই পারো। আচ্ছা, তুমি আমার ব্যাচমেট, অনেকগুলো ড্রেস ও জুয়েলারি নিয়েছি কিন্তু কথা বলা হয় না। ইউ আর রিয়েলি টু বিউটিফুল, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। মৌপিয়া আবেদিনাই, তোমার নামটা তো অনেক সুন্দর, মৌপিয়া, অনেক সুন্দর নাম। তুমি জানো কে রাখছে তোমার নাম, আঙ্কেল নাকি আন্টি? তুমি আবার পৌঁছে দিবা আমার আমার মেসেজ, আবার পৌঁছে দিবা যে এই তোমরা যেই আমার নাম রাখো, নামটা অনেক সুন্দর, আমাকে বলেছে একজন। আসলেই সুন্দর মৌপিয়া, কী সুন্দর একটা নাম, এত খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আপু, শাড়ি দেখতে ইচ্ছা করে না, বিয়ে হইলে দেখবো শাড়ি, এখন অন্য। আরে সোনা, কেন মানে বিয়ের আগে শাড়ি পরার মধ্যে তো অন্য ধরনের একটা এক্সাইটমেন্ট আছে, আছে না? সো অন্য ধরনের একটা এক্সাইটমেন্ট আছে। বসো না আপু, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। শোনেন, বেশি সময় নেব না, আমাকে একটু বলেন তো কয়জন জয়েন করেছে, আমি না দেখতে পাচ্ছি না, আমার এখানে ভিউ দেখাচ্ছে না। একজন একটু লিখুন তো দেখি কতজন এখানে জয়েন আছে, আমি লাইভটা শুরু করে ফেলবো আসলে। হ্যাঁ, কারণ অনেকগুলো শাড়ি দেখাবো এবং আমার ইচ্ছা হচ্ছে আজকে দুইটা লাইভ করা, এখন জানি না করতে পারবো কিনা, হয়তো একটাই করবো। হ্যাঁ, শাড়ি দেখো আপু, মণিপুরি শাড়ি আসছে, মণিপুরি শাড়ি আসছে, না দেখায় পারি বলেন? মনে হয় দুইটা লাইভ হবে না আপু। হ্যাঁ, ভালো স্যুপ কই পাওয়া যায় উত্তরে, লজ্জা লাগে না তোমার? তারেক এম সুমন, 400 জন, অনেকজন। আচ্যা মনিরা আপু, আপনার কোনো আপডেট হয় নাই বুঝছো? তারেক এম সুমন, লজ্জা সরম করো, লজ্জা সরম করো বুঝছো। একদিন তুমি এখানে উত্তরাতে মোমো খুঁজতে আসো, আরেকদিন তুমি স্যুপ খুঁজতে আসো। যাক, আমি এই শাড়িটা নিয়েছি আপনার কাছ থেকে, এটা পরে যেই মজা আপু। হ্যাঁ, এটা আমি এত শাড়ির বস্তা ভাঙছে না, আমার গরম লাগতেছিল, সো আমার কাছে মনে হতেছিল এখন আমি চট জলদি একটা শাড়ি পরবো, আরামের একটা শাড়ি পরবো। আমি এটা খুঁজছি চোখের সামনে, এই শাড়িটা বেরোছে, আয়রন করা ছিল না, আয়রন ছাড়াই পরছি, কিচ্ছু বোঝা যাচ্ছে না, আয়রন ছাড়াই শাড়িটা পরছি, বাট কিচ্ছু বোঝা যাচ্ছে না, এটাই তো মজা, এটাই মজা। শোনেন, শুরু করে ফেলে আর কথা না বলি। হ্যাঁ টুম্পাপু, আমার জন্মদিন নভেম্বরে, তখন যদি কটন আজরাক না আসে আর বর যদি কিনে না দেয়, জন্মদিনই করবো না, আল্লাহ।
আমি এরকম থ্রেড দেখি নাই। মহেশ্বরীতে স্লিম লাগে ঠিক, এটা গেঁচা কালামকারি তো শুকনা লাগে, মোডাল সিল্ক শাড়িতে সুপার শুকনা লাগে, দ্যাটস ভেরি মাচ ট্রু। মোডাল সিল্ক শাড়ি যে একটা কি, আমি ভাবলাম তোমাকে পটিয়ে স্যুপ খাবো, ও মা তুমি দেখি টাকা কামাচ্ছ তো, তো তোমার তোমরা এরকম যত মানে হঠাৎ হঠাৎ করে স্যুপের জন্য আমার পকেট খসাবে, আমার পকেটের মধ্যে টাকা পয়সা থাকতে হবে না। আচ্ছা যাক, মণিপুরি দেখো, ইয়াস মণিপুর, এটা কে আমার আমার লিডার, এটা কে বর্ণা দাশগুপ্ত আমার লিডার দিদি, খুব ভালো লাগলো আইডিটা কিন্তু লাইভের মাঝখানে। আচ্ছা তোমার চটজলদি এত সুন্দর, আল্লাহ হ্যাঁ আপু, আমি বেশি সাজতে গেলে আমাকে ভালো লাগে না, এবং আমি যখন সুপার আমি হাঁড়িতে সাজি বা রেডি হই তখনই আমাকে দেখতে সুন্দর লাগে। আমি ওই শাড়ি নিয়েছি আপু, খুব মজা না আপু। আচ্ছা তোমার থেকে নেয়া মণিপুরি শাড়িতে অনেক প্রশংসা পাইছে, আমি ছবি দেখছি, মার্শাল্লাহ হলুদ একটা শাড়ি পরছে মেয়েটা, এমন সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ। হ্যাঁ সো আপু, আমি দিনাজপুরের বউ, দিনাজপুরের মেয়েরা এত অ্যাক্টিভ হয় আপনাকে না দেখলে বুঝতে পারতাম না, মার্শাল্লাহ। হ্যাঁ দিনাজপুরের মেয়েরা কি মানে, হ্যাঁ ভালো খারাপ না, ভালো আপু দিনাজপুরের মেয়েরা ভালোই। হ্যাঁ আচ্ছা আপু, আপনাকে আপনার এই হেয়ারস্টাইলটা সুন্দর লাগে তাই না, কেমন জানি চুলগুলো আপনার একটু বাউন্সি বাউন্সি হয়ে থাকে, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ মানে লাটকায় পাটকায় পড়ে থাকে না, একটু একটু ফুলে ফুলে থাকে, তো সেই এই হেয়ারস্টাইলটা মানে। এই চলেন শুরু করে ফেলি, আর কথা বলবো না, আর কথা বলবো না আপু, পার্পল কালার কোর্সের রিস্টোর করা পড়তো, মাত্র শেষ হলো, আবার আসতে একটু সময় লাগবে, আমি শুরু করে ফেলি। হ্যাঁ আর কথা না বলি আপু, মনি লিটন জি আপু, মোডাল সিল্কগুলো কবে আর, মোডাল সিল্ক আসছে আপু, মোডাল সিল্ক শাড়ি আসছে, আমি না বস্তা ওয়ান বাই ওয়ান খুলতেছি, তো তো এই জন্য আপু একটু সময় দেন আমি দেখাই দেবো। আমি শুরু করে ফেললাম, আর কথা বলবো না, দেখেন প্রথমে এমন একটা শাড়ি খুলছে বিশ্বাস করেন, 2800 টাকা রেঞ্জের যাচ্ছে, কি শাড়ি দেখাবো, কি সুন্দর সুন্দর শাড়ি, আমার কাছে মনে হয়েছে আমি আজকে লাইভ এটা দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে আমি শুরু করে ফেললাম, আর কথা বলবো না, কিন্তু এই যে ওয়ান নাম্বার শুরু হয়ে গেছে, সো কোড নাম্বার ওয়ান শুরু হয়ে গেল, প্রাইস হচ্ছে 2800 টাকা, রেঞ্জ চেঞ্জ না করা পর্যন্ত এটাই চলবে। এই এত বড় বড় কমেন্ট লিখলে আমি লাইভ করব না, আরে কি সুইট একটা কমেন্ট, রিজিয়া ফারুক আপু আমাদের মিরপুর শোরুমের অনেক ভালো একজন কাস্টমার, আপু মনি তোমার পরে শাড়িটা আমি নিয়েছিলাম, কিন্তু আমার ভাবি ইউএস থেকে বাংলাদেশ এসেছিল, তার কাছে এই শাড়ি এত ভালো লেগেছে, আমি পরে আমার ভাবিকে গিফট করেছি, সে অনেক খুশি আলহামদুলিল্লাহ আপু। এটাও কিন্তু দেখেন, কাউকে কিছু গিফট করার পরে তার আনন্দ দেখতেও কিন্তু ভালো লাগে তাই না। আচ্ছা আপু তোমার কাছ থেকে একটা সি গ্রিন মণিপুরি শাড়ি নিয়েছি কলকাতার আন্টির জন্য, সবাই খুবই চয়েস করেছে, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু করি, আমি শুরু করে ফেলি। হ্যাঁ তো শুরুতে আজকে আগুন একটা শাড়ি দিয়ে শুরু করবো, সো দিস ইজ কোড নাম্বার ওয়ান আপু, ট্রাস্ট মি, এগুলো এটা এই শাড়িটা নর্মালি 3200 রেঞ্জের শাড়িতে আসে, সো আমার কাছে যে রেঞ্জে আসছে আমি সেই রেঞ্জে দেখিয়ে দিচ্ছি, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা SPP টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো মাসের পেজে। 2800 টাকা শাড়ি তারপর এই পার ইম্পসিবল, এবং নর্মালি আপু এটা 3200 টাকা রেঞ্জের শাড়িতে আসে, এখন আমি যাই না, এটা যে রেঞ্জের শাড়িতে আসছে আপু আমি সেই রেঞ্জে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো যেটা তুমি কি বলো, এত সব কিছুতে সুন্দর লাগে সত্যি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু, ক্লিয়ার না তো লাইভ, সত্যি একজন লিখলো লাইভ ক্লিয়ার না, লাইভ ক্লিয়ার না, নাকি ক্লিয়ার না, এই পাচ্ছি না কেন, ক্লিয়ার না, দুইজন লিখলো, আমি একটু ওয়েট করব। আচ্ছা থামেন, এত সুন্দর শাড়ি আপু ক্লিয়ার না করে হলে হবে না, ধোয়াটা চায়ের সাথে, তোমার লাইভ দেখছি ফ্রম ফ্লোর আপু, প্লিজ আই নিড চা, একটা ভালো দুধ চা আমার দরকার, আমার দুধ চা এখনো খাওয়া হয় নাই, মানে আমার যেটা কেমন লাগতেছে ক্লিয়ার না। আচ্ছা থামেন থামেন, আমি আমি ব্যবস্থা করতেছি, ওয়েট, ক্লিয়ার না ক্লিয়ার অবশ্যই করতে হবে, তাছাড়া তো লাইভ করে মজা পাওয়া যাবে না, একটু আপু, হ্যাঁ না হলে লাগলে আমি লাইভ কেটে আবার নতুন করে লাইভ হব। আই হ্যাভ রিসিভ পাকিস্তানি লাক্সারি শিফন, জাস্ট আপু করে দেখবেন কি পরিমাণ সুন্দর, মাঝে মাঝে ঘোলা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ওয়েট, আমি একটু দেখি কি সমস্যা, হ্যাঁ কেন দুষ্টুমি করছে নেটটা, একটু থামেন আমি একটু দেখি, লেট মি ট্রাই, হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার, এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে,
এখন কি ক্লিয়ার হয়েছে বলেন তো? আমার কি লাইট কমানো? ও, আমার লাইট কমানো অনেক। এখন ঠিক আছে না? এখন লাইভ করতে পারবো? ঘোলা হচ্ছে। আচ্ছা থামেন, আমি একটা কাজ করবো, কেটে আসি আবার, না কি করবো, থামেন তো, স্লো কানেকশন দেখাচ্ছে। ওয়েট, আমি একটু নেট কানেকশনটা সুইচ করি। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়ে যাবে। জলি খান লিখছে, হাই সুন্দরী, এত ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, ক্লিয়ার অ্যাজ লাইক ইউ, বাপরে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন ঠিক হয়ে যাবে, বুঝছেন? কটন আজরা আবার কবে আসবে? ইনশাল্লাহ চলে আসবে, এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন একদম সুন্দর হয়ে যাবে লাইফটা, ইনশাল্লাহ এখন আর কোনো প্রবলেম থাকবে না। সো সুন্দর একটা শাড়ি দিয়ে শুরু করলাম, এই যে এখন শুরু করছে, এখন আর কথা বলবো না। হ্যাঁ, আমি এক এক ধাক্কায় 40টা শাড়ি দেখাবো, এত সুন্দর। পরপর 2 দিন লাইভ করতে হবে, একদিন লাইভে আসলে কভার হবে না। শুরু করে ফেলেছি কিন্তু। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন, গয়না বাক্স পেয়ে যাবে। তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। প্লিজ যা বলছেন মেহজাবিন, মেহজাবিন আপনি যা বলছেন, আমি কমেন্টটা জোরে পড়তেও চাই না, আমি প্রচন্ড লজ্জা পাইছি। শি ইজ ওয়ে প্রিটি, হ্যাঁ, ওর ধারের কাছেও আমি না, শি ইজ ওয়ে প্রিটি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, গয়না বাক্স পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়ে শাড়ির আপু আঁচলটা, বডিটা আমি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস থাকবে, প্রত্যেকটা শাড়ির সাথে আপু ব্লাউজ পিস আছে। সো চাইলে ব্লাউজ পিস দিয়ে পরবেন, অথবা এই যে এরকম একটা প্রিন্টেড ব্লাউজের সাথে পরবেন। আপু আমি মণিপুরি শাড়ি নর্মালি, আপু আমি যখন পরি, আমি ম্যাক্সিমাম টাইম আপু আমি প্রিন্টেড ব্লাউজের সাথেই পরি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। আপু তুমি এত সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার দেখেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে এটার কত জানেন, প্রাইস বলেছে এটা আমি 2800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, গয়না বাক্স পেয়ে। আজকে একটার থেকে একটা খাজানা দেখাবো, আমি পোস্টেই বলেছি যে আজকে একটার থেকে একটা খাজানা থাকবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে 2, প্রাইস হচ্ছে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করবেন, গয়না বাক্স পেয়ে। ব্লাউজ পিস প্রত্যেকটা সাথে আছে, চাইলে ব্লাউজ পিস বানাবেন, অথবা এরকম প্রিন্টেড ব্লাউজের সাথে পড়বে। তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বললাম 2, প্রাইস হচ্ছে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে, প্লিজ কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন, গয়না বাক্স পেয়ে। 3 নাম্বার যে শাড়িটা দেখাবো আপু, 3 নাম্বার শাড়িটার কালারটা দেখেন, খুবই সুন্দর একটা জাম কালারের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আরে সোনা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, পিঙ্ক কোয়ার্টসটা পরে খুব মজা পাইছেন না? আচ্ছা আপু, রিয়েল, ইউ আর সো প্রিটি, আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, এরকম করে কমেন্ট করলে আমি পড়তেই পারবো না। আমি তো মণিপুরি দেখছি না, সুন্দরীকে দেখছি, খোদা, আমি এরকম করলে আপু অরেঞ্জ আছে, আমি এরকম করলে আমি লাইভে করতে পারবো না, লজ্জার চোটে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কালার কনসেপ্টটা দেখেন আপু, এটা এত সুন্দর একটা জাম পার্পল কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন, প্রাইস বলেছি এটার আমি 2800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। মজার ব্যাপার হচ্ছে, শাড়িটা হচ্ছে কি বলেন তো, গঙ্গা যমুনা। হ্যাঁ, সো উপরের পাটটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা, নিচের পাটটা হচ্ছে গিয়ে ইয়েলো, খুব সুন্দর। সো যার কাছে এটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, গয়না বাক্স পেয়ে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, কোড নাম্বার বলেছি এটার আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার, প্রাইস বলেছে হচ্ছে গিয়ে এটার আমি 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে, কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন, গয়না বাক্স পেয়ে যে শিউলি ফুল ডিজাইনে, কোড নাম্বার বলেছে এটা আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে, অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, গয়না বাক্স পেয়ে যে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বললাম আমি তাহলে 3, প্রাইস হচ্ছে গিয়ে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 4, কোড নাম্বার 4 হচ্ছে স্পেশালি পুজোর শাড়ি। হ্যাঁ, কোড নাম্বার 4 হচ্ছে স্পেশালি পুজোর শাড়ি, পুজোর মধ্যে একটা সাদা লাল পাড় হবে না? হ্যাঁ, সাদা শাড়ি লাল পাড়, এটা এটা চলে? এটা চলবে কখনো? এটা কখনোই চলবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার 6টা, যেহেতু সুন্দর আপু সিম্পলের মধ্যে, আমার কাছে এই টাইপের একদম ট্রেডিশনাল শাড়ি খুব ভালো লাগে আপু। এটা আমি যদি হইতাম, বিশ্বাস করেন, আমি হাতে একটা পলা দিয়ে পরতাম, প্লাস আমি একটা লাল ব্লাউজের সাথে পরতাম।
আমি এটা এই শাড়ি ব্লাউজের সাথে পরতামই না, গলায় একটা লাল মালা দিতাম আর হচ্ছে একটা লাল ব্লাউজের সাথে পরতাম, হাইরে সুন্দর লাগতো এটা। এবং একটু রবীন্দ্রনাথ স্টাইলে যে ব্লাউজগুলো আছে না, রবীন্দ্রনাথ ব্লাউজ বলে, যে রবীন্দ্রনাথ ব্লাউজ হয়েছে একটু কুচি দিয়ে এখানে লেস দিয়ে, আমি একদম ওরকম করে পড়তাম সেটা। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 2800 টাকা মাত্র। হ্যাঁ ট্রেডিশনাল শাড়ি আপু আমাদের অনেক সময় লাগে, আপনারা চাইলে নিয়ে রাখতেই পারেন। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন শাড়িটা গায়ে ধরছে এমনিতেই সুন্দর লাগতেছে, একটা বাঙালি মেয়ে সাদা সাদা শাড়ি লাল পাড় গায়ে ধরবে সুন্দর লাগবে না, এটা জীবনও হবে না। বাঙালি মেয়েদের চেহারার মধ্যে একটা কার্ভি থাকে তাই না, একটা থাকে একটা ব্যাপার, একটা এশিয়ান মেয়েদের একটা থাকে একটা ব্যাপার। সো একটা বাঙালি মেয়ে আমরা আমরা সাদা শাড়ি লাল পাড় গায়ে জড়াবো সুন্দর লাগবে, এটা হবেই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে গিয়ে এটা আঁচলটা অল ওভার শাড়িটা দেখেছে, এটার সাথে ব্লাউজ পিস আছে, চাইলে এটা ব্লাউজ পিস বানান অথবা সলিড রেড কালারের ব্লাউজ দিয়ে পড়েন, হ্যাঁ যেভাবে পড়বেন সেভাবেই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি বলেন, প্রাইস বলেছি এটার আমি 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এটা দেখেন বেগুনির কোন কালারটা, এটা নিয়ে কোনো কথাই হবে না, জাস্ট কোড নাম্বারটা শুনেন, কোড নাম্বারটা হচ্ছে গিয়ে 5। সো কোড নাম্বারটা শুনে নেন, কোড নাম্বার হচ্ছে 5, আর বলবো না। সো এটা হচ্ছে কোড নাম্বার 5, যার বোঝার সে বুঝে গেছে, চোখ টিপ দিব একটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আবারও বলি প্লিজ, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে। সেটার কোড নাম্বার বললাম আমি 2800, সরি কোড নাম্বার বললাম আমি 5, প্রাইস হচ্ছে 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো প্রত্যেকটার সাথে আপু ব্লাউজ পিস আছে, কি করবেন বলেন তো, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করতে হবে, কোড ছাড়া অর্ডার করলে কিন্তু আপু অর্ডার রাখা পসিবল হবে না। তো এখন আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 6। কোড নাম্বার 6 দেখে অনেকেই ফিট খাবেন, অনেকেই গত লাইভে আমার একটা অ্যাশ কালারের শাড়ি পরে দেখেছেন আপু, একটা অ্যাশ কালারের মনে পড়ে কি পরিমাণ সুন্দর লাগে, এটা নিয়ে কোনো কথাই হবে না। এবং এটার সাথে ইয়েলোটা এত ভাইব্রেন্ট, এত সুন্দর, হ্যাঁ। সো আমার যদি অ্যাশ কালারের শাড়ি না থাকতো আপু আমি চোখ বন্ধ করে মানে এটা মেরে দেওয়ার মতো একটা শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে 2800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। দেখেন শাড়িটা জাস্ট গায়ে মেয়ে একটু ফেলে ধরেছে, তাতে কি সুন্দর লাগছে। সো যেটা এখন দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটা আঁচলটা খুব সুন্দর করে শিউলি ফুল বুটা পেয়ে যাচ্ছেন, পুরো শাড়ির মধ্যে বুটা আছে, টেম্পল করা আছে, অনেক সুন্দর। কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে আছে, চাইলে বানাবেন অথবা প্রিন্টেড ব্লাউজের সাথে পরে ফেলবেন। সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 7। এই যে যারা অরেঞ্জ চাচ্ছেন, এই যে চলে এসছে অরেঞ্জ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 2800 টাকা। এটা শাড়ির ডিমান্ড মনে হয় জীবনে শেষ হবে না, এত সুন্দর এটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি হচ্ছে গিয়ে 7। সো কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে 2800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এটা শিউলি ফুলের বুটার মাঝখানটাতে মধ্যে আবার কি মিনাকারি করা আছে তাই না। তোমার পড়া শাড়িটা হবে প্রাইস, আমার পড়া শাড়িটা আপু মনে হয় 3800 টাকা ছিল, নাই এই পড়া, এটা নাই আপু, শেষ শেষ। মাশাল্লাহ 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 দোস্ত, এত শুভ্র লাগছে দেখতে, আমারই নজর না লাগে, আল্লাহ কি সুইট, থ্যাংক ইউ সো মাচ বান্ধবী। আচ্ছা নিজে সুন্দর তো তাই যাই পড়ে ভালো লাগে, আমাকে সামনে এস হয়েছে সঙ্গীতা আপু। শোনেন আমি আপনার ছবি দেখছি বুঝছেন, ওই যে আপনার প্রোফাইল পিকচার থেকে আপনার ছবি আমি দেখে নিচ্ছি, অনেক সুন্দর। রিজিয়া ইসলাম লিখেছেন আমি নিবো, প্লিজ নেন। হ্যাঁ যার যেটা লাগবে অবশ্যই জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন, ফান্টা কালার হ্যাঁ বলতে পারেন, বাট এটা একদম পিওর অরেঞ্জ কালার। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 2800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস দিয়ে পড়েন বা প্রিন্টেড ব্লাউজ দিয়ে পড়েন ইচ্ছা ভাই খুশ খুশ। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো 2800 টাকা রেঞ্জের লাস্ট ওয়ান, সেটা ডুয়াল টোনার একটা শাড়ি। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ এই অ্যাশ কালার শাড়ি পরে সমুদ্র পাড়ে যেতে হবে বাবা, আচ্ছা কিন্তু আপনার না শাড়ি পরে সমুদ্রের পানিতে ভিজতে না আমার একদম কঠিন ইয়া লাগে জানেন,
মানে মনে হয় এটা আমি এটা পরবো। আচ্ছা দেখেন, আবার একটা 3200 টাকা রেঞ্জের শাড়ি 2800 টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 8, প্রাইস হচ্ছে কি এটার 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। পুরো শাড়িটা পুরো ডুয়াল টোন, আমি জানি না পো এটা কেমন করে 3200 টাকা মানে 2800 টাকা রেঞ্জের মধ্যে আসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম কত জানেন, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি তাহলে পার্টটা ভালো করে দেখতে পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, সরি সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 2800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সরি, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো, মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। তাহলে এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে আছে আপু, চাইলে ব্লাউজ পিস দিয়ে পড়বেন অথবা কি প্রিন্টেড ব্লাউজের সাথে যদি থাকে বানানো, প্রিন্টেড ব্লাউজ দিয়ে সুন্দর করে ক্যারি করে ফেলবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 8, প্রাইস হচ্ছে গিয়ে 2800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো, মেসেজ করে ফেলবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, 2800 টাকা রেঞ্জের শাড়ি চলে গেল, এখন আমি দেখাবো 3500 টাকা রেঞ্জের শাড়ি। তো 3500 টাকা রেঞ্জের প্রথম শাড়ি, কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, কোড নাম্বার 9, 10, 11, তিনটা শাড়ি আছে আপু 3500 টাকা রেঞ্জের, তিনটা শাড়ি আছে 3500 টাকা রেঞ্জের। লাইভ করার সাথে সাথে অর্ডার করার পরে কেন বলা হয় সোল্ড আউট, কারণ আপনারা অবশ্যই আপু কেউ না কেউ শাড়িটা বুক করেছে, কারণ মণিপুরি শাড়ি আপু একটা শাড়ি কিন্তু অনেকগুলো হয় না, হ্যাঁ একটা শাড়ি একটাই হয়। সো যে যার আগে মেসেজ আপু তার আগে বুক, ব্যাপারটা এরকম। আর ওটা না পেলে পার্টের জন্য ট্রাই করুন, অনেক শাড়ি দেখাই তো আমি 40টা 45টা এরকম করে দেখাই। সো এই যে দেখেন আপু 3200 টাকা রেঞ্জের খুবই সুন্দর একটা শাড়ি, সরি 3500 টাকা রেঞ্জের খুবই সুন্দর একটা শাড়িতে চলে আসলাম, কোড নাম্বার 9, প্রাইস হচ্ছে 3500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো সাদার মধ্যে কালো কোনো কথাই হবে না আপু, আমি সাদা কালো মণিপুরি একটা লাল ব্লাউজের সাথে ক্যারি করতে চাই, সত্যি আমি কোনো একদিন দেখবেন লাইভে পরে আসবো, সাদা কালো শাড়ি পরবো আর ব্লাউজটা পরবো আমি টুকটুকা লাল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার কি সুন্দর ফুলগুলো দেখছেন, সো কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে 3500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম আমি 9, প্রাইস হচ্ছে কি 3500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। ঠিক আছে, তাহলে চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে 9। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 10। তো কোড নাম্বার 10 হচ্ছে আবার একটা পার্পল কালার, কি ঘুষ দিলে শাড়ি, আরে সোনা কিচ্ছু ঘুষ দিতে লাগবে না, সোনা কিচ্ছু ঘুষ দিতে লাগবে না, খালি যেটা পছন্দ হবে ঝটপট খালি ইনবক্সে কোড নাম্বারটা দিয়ে দিবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, কোড নাম্বার বললাম আমি 10, প্রাইস হচ্ছে গিয়ে 3500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। গঙ্গা যমুনা ভেতরে পুরোটা খুব সুন্দর করে মিনাকারি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন তো, এটার কোড নাম্বার বলেছি আমি 10, প্রাইস হচ্ছে গিয়ে 3500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে, কি সুন্দর না শাড়িটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত জানেন, কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার 10, প্রাইস হচ্ছে 3500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 10, প্রাইস হচ্ছে কত বললাম 3500 টাকা। কোড নাম্বার 11 দেখেন, 3500 টাকা রেঞ্জের লাস্ট শাড়ি, এবং এটাও কিন্তু ডুয়াল টোনের মধ্যে, শাড়িটা যে খুলে ধরলাম এখান থেকে বোঝা যাচ্ছে যে শাড়িটা ডুয়াল টোন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 11, 3500 টাকা রেঞ্জের লাস্ট শাড়ি, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 3500 টাকা, কোড নাম্বার হচ্ছে গিয়ে 11। অবশ্যই কোড নাম্বার দিয়ে অর্ডার করতে হবে, কোড নাম্বার ছাড়া অর্ডার করলে কিন্তু আপনার অর্ডার রাখতে পারবো না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত রে, কোড নাম্বার বলেছি এটার আমি 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে শাড়ি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে শাড়ি, অল ওভার শাড়িটা ডুয়াল টোন দিচ্ছে, খুব সুন্দর। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 3500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার তাহলে গেল 11। হ্যাঁ, এটা দিয়ে শেষ হলো 3500 টাকা রেঞ্জের শাড়ি। এখন আমরা একটু রেঞ্জ আপ করবো, করে হচ্ছে 3800 টাকার রেঞ্জে চলে আসবো। 3800 টাকার আমি দেখতে পাচ্ছি আপু 12, 13, 14, 3800 টাকা রেঞ্জের অপর তিনটা শাড়ি আছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথম শাড়িটা, সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এই একটা তো ভুল হয়েছে,
থামেন, একটা ভুল হয়েছে, এটা কত গেল, 12 নাম্বার না? একটা সেকেন্ড, একটা শাড়ি ডাবল আসছে, দুইটা কোডিং পড়ছে। ডান, আচ্ছা। তো হচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা দেখেন, খুব সুন্দর একটা বাসন্তী টাইপের একটা কালার হাতে ধরে বসে আছি। তো এখান থেকে কোড নাম্বার স্টার্ট হলো হচ্ছে 12। হ্যাঁ, তো এই রেঞ্জের আপনি দুইটা শাড়ি পাবেন, সরি তিনটা না, আমার একটা শাড়ি ডাবল চলে আসছিল এটার মধ্যে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার, এটা দেখেন, আল্লাহ এই শাড়িটা আসছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত বলেন তো, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 12, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন, প্রাইস বলেছে 3800, ডেলিভারি চার্জ এসে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, বয় নামাশো পেয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 12, প্রাইস হচ্ছে গিয়ে 3800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে, গয়না মাংস পেয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি 12, প্রাইস হচ্ছে গিয়ে 3800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, গয়না মাংস পেয়েছে। এটা টেম্পলটা দেখছেন কি সুন্দর, তাহলে এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছে এটা আমি 3800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা বলে 80 টাকা। সো এই ছিল কোড নাম্বার হচ্ছে গিয়ে 12। হ্যাঁ, কোড নাম্বার 13 অপর লাইভে শাড়ি নেই, এরপর একদম দেখাবো সরাসরি কোড নাম্বার 14, না হলে উল্টা পাল্টা হয়ে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 14। এত সুন্দর হয় মানুষ, মানে আমি দেখাইতেছি শাড়ি, উনি আছে আমাকে নিয়ে। আপু ডিপ সবুজ ম্যাজেন্ডা কম্বিনেশনটা নেই আপু, আছে, মানে আপনি বটল গ্রিনের কথা মনে হয় বলছেন, বটল গ্রিন আছে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 14, প্রাইস হচ্ছে গিয়ে 3800 টাকা। হ্যাঁ, এই বেগুনি নিয়ে আপু বলার কিছু নেই, বেগুনিটা জানি কেমন একটা সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে এটার 3800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন, গয়না মাংস পেয়েছে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার, আল্লাহ সেটা খুবই সুন্দর, সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন, আমাদের গয়না মাংস পেয়েছে। হ্যাঁ, তাহলে চলে গেল, এটা হচ্ছে কোড নাম্বার 14, প্রাইস হচ্ছে গিয়ে 3800। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে মনে হয় 4200। হ্যাঁ, 3800 রেঞ্জের পরে আপু দুইটা শাড়ি আছে 4200 টাকা রেঞ্জে। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন, গয়না মাংস পেয়েছে। হ্যাঁ, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 15। সো কোড নাম্বার 15 হচ্ছে এই যে আপনাদের পছন্দের একটা কালার, এটা জামদানির মধ্যে খুব পছন্দের কালার, তাই না, খুব সুন্দর একটা মেরুন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার 15, প্রাইস হচ্ছে গিয়ে আপু 4200 টাকা। হ্যাঁ, সো এটা হচ্ছে 15, প্রাইস হচ্ছে 4200 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন, এটা অবশ্যই ভালো লাগবে গায়ে, এবং এটা এত সুন্দর লাগে পড়লে, মানে এটা সেকেন্ড কোনো অপশনই না, এটা চিন্তাই করতে হবে না যে আমাকে মানাবে কি মানাবে না, আমার ব্লাউজটা পুরোটা গেছে এটার সাথে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আল্লাহ আমার নিজেকে এত ভালো লাগছে দেখতে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, গয়না বসে যেটা অনেক সুন্দর, আমার মনে হচ্ছে আমি চিৎকার দিয়ে আর বলি যে এটা বেচবো না, এটা সেল করবো না, এটা আমার এরকম মনে হইতেছে। আচ্ছা টুপাপু, আপনার পড়া শাড়িটা নেই, শোনা আমার পড়া শাড়িটা নেই আপু, জার্মানি থেকে দেখছি আজ এই দুপুর টাইমে অলওয়েজ আমার লাইফ দেখে সময় কাটে, ঘুমাতে পারি না আপনার লাইফ দেখতে। ও আম সো সরি ডিয়ার, আম সো সরি ফরদিন হাসান, আম সো সরি, আম সো সরি, আই রিয়েলি ওয়ান্ট ইউ টু টেক সাম রেস্ট। হ্যাঁ, বাট দেখেন দেখতে দেখতে যদি ঘুম আসে তাহলে ঘুমাই যায়। হ্যাঁ, গয়নার অর্ডার নিয়ে যাবে আপু, আমি গয়না শুরু করবো আপু, আমি জাস্ট একটু সময় দেন। আচ্ছা, সো বটল গ্রিন পরে লাইভ করছেন, ওটা হবে না আপু, আমি
বটল গ্রিন আসছে, বাট সেমটা আসছে কিনা আপু আমি দেখিনি আসলে, সবগুলো শাড়ি খুলে দেখতে পারিনি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 15, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে, আমি কত বলেছি জানেন, কোড নাম্বার বলেছি এটার হচ্ছে আমি 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4200 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো 4200 রেঞ্জে লাস্ট শাড়ি। সো আপু অনেক রেঞ্জেরই আছে আপু, ছবি আপু আমাকে আজকে পরীক্ষা নিয়েন না আপনারা প্লিজ, এরকম করে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, আজকে আমার প্রিপারেশন খারাপ, কারণ এত শাড়ি আসছে একসাথে সেট করে তাড়াতাড়ি করে লাইভে চলে আসছি না, এত দেখতে পারি না আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দেখাতে যাচ্ছি বা দেখাচ্ছি, এটা একটা ডুয়াল টোনের শাড়ি, এটার কোড নাম্বার কত জানেন, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 16, প্রাইস হচ্ছে গিয়ে 42। এটা অদ্ভুত সুন্দর শাড়ি, এটা যার আলমারিতে ঢুকবে সে যে কি পাবে একটা, সেটা সে হাতে পাওয়ার পরে বুঝবে, আমি জানি না লাইভে কতটুকু বুঝতে পারছেন। পুরো শাড়িটা ডুয়াল টোন, হ্যাঁ ব্লুর সাথে খুবই সুন্দর একটা দারুণ একটা পিঙ্কের ডুয়াল টোন। হ্যাঁ, সো যতগুলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে শাড়িটা ধরবো তত অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে দেখবেন শাড়িটার কালার চেঞ্জ হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, 16, প্রাইস হচ্ছে গিয়ে 4200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। উপরে নিচে হচ্ছে গঙ্গা যমুনা পার পেয়ে যাচ্ছেন, শাড়িটা খুব সুন্দর, এটার আমি কালার আমি আপনাদেরকে বলে বুঝাইতেই পারবো না কি সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, কোড নাম্বার বললাম এটার হচ্ছে গিয়ে আমি 16, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম 4200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ, তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে। তাহলে এটার আমি কোড নাম্বার কত বললাম জানেন, এটা আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে, বলেন কত বলেছি, কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 16, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ আপু মহেশ্বরী পড়ে আছেন, কি যে দুঃখ লাগতেছে, দুইবার রাত জেগেও পেলাম না, দাবি রইল আপু, আচ্ছা আবার ইনশাল্লাহ এনে দেব। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, আপনার সব লাইফ দেখি শুধুমাত্র আপনাকে দেখার জন্য, এই পর্যন্ত একবারই নিয়েছি আপু, আপনি মাশাল্লাহ, আর কিছু বললাম না যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, কোনো সমস্যা নেই, যখন মনে হবে তখন আবার শপিং করবেন, বাট এই যে ভালোবাসার টানে আপনি আমার সাথে আছেন দ্যাট ইজ হিউজ ফর মি ডিয়ার, ট্রাস্ট মি আপু। তোমারটা কথা, আমারটা আমারটা অন্য শাড়ি, শোনো আমি অন্য শাড়ি পরে এসেছি, আমি মহেশ্বরী পরে এসেছি, একটা কোটা মহেশ্বরী পরে এসেছি। হ্যাঁ আপু 14 পাইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, না দেখে ভাল লাগে না, আর আপনি তো আমাদেরকে ড্রেসের সাথে গিফট দিতে পারেন আপনার ফলোয়ার্সদেরকে, আমার শোনেন যেরকম প্রথম কথা যেরকম অথেন্টিক প্রোডাক্ট আমি আপনাদেরকে দেই, আপনার আপনাদের আমাকে থ্যাংকস দেওয়া উচিত আলাদা করে আবার, আর তার সাথে সবসময় আমি চেষ্টা করি বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি ফুল আপনাদের জিনিসপত্র দেওয়ার জন্য, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে এর থেকে বেশি ক্যাপাবিলিটি দেয় ইনশাল্লাহ থাকতেও পারে। হ্যাঁ আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চলে যাব, এখন আমি দেখতে পাচ্ছি আপু 4800 রেঞ্জের অনেকগুলো শাড়ি আছে সুন্দর সুন্দর, তো 4800 রেঞ্জের শাড়িতে চলে যাবো, প্রথমেই একটা অফ হোয়াইটের মধ্যে চলে যাই। হ্যাঁ এটার না কালারটা অফ হোয়াইট থেকে একটু ক্রিম বেজ ডেট দিকে, এটা খুব সুন্দর শাড়িটা, এটা আমাকে যখন আপনারা দেখ, আচ্ছা খুলে ফেলছে, এটা যখন আমাকে ছবি শেয়ার করছে আমার কাছে মনে হয়েছে এই শাড়ি আমার কাছে না আসলে এটা হবেই না। সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন এটা কোড নাম্বার হচ্ছে কি 17, এটা শাড়িটা গায়ে ধরলে আপনাদের কোড নাম্বারটা লাগবে। সো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 17, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন, 4800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো 17 নম্বর শাড়ি, কোড নাম্বার হচ্ছে কি 17, প্রাইস হচ্ছে 4800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ আর কিছু দেখতে হবে, শাড়ি ট্রেডিশনাল একটা শাড়ি, হ্যাঁ একটা ক্রিম বেজ অফ হোয়াইট, এটার সাথে আপু পেয়ে যাচ্ছেন একদম টুকটুকা লাল আর ভেতরে পুরোটাতে মিনাকারে, অনেক সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 17, প্রাইস হচ্ছে কি 4800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 17, এরপরে এখন একটা কালার দেখাবো যেটা লাইভে এখন পর্যন্ত বের হয়নি, প্রথম বেরোলো, সেটার কোড নাম্বার হচ্ছে কি কত রে, কোড নাম্বার হচ্ছে কি এটার আমি বললাম হচ্ছে কি 18, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন, প্রাইস বললাম হচ্ছে কি এটার আমি কোড নাম্বার 18, প্রাইস হচ্ছে কি এটার 4800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। শাড়িটা পেয়ে যাবেন আপু, আল্লাহ এটাও খুবই সুন্দর, পুরো শাড়িটা মিনাকারিতে। হ্যাঁ এবং এটা আমার ধারণা ইয়াস, এটা হচ্ছে কি আপু গঙ্গা যমুনার মধ্যে পেয়ে যাচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 18, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 4800 টাকা। হ্যাঁ যার কাছে এটা ভালো লাগবে
কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, তো সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার বলেছি এটার আমি 18, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছি। ঠিক আছে, হাই, ওকে, তোমার পরা শাড়িগুলো কবে আনবে? আমার পরা শাড়িগুলো যাই না আপু, নিসেন না আপু, আপনাদের সাথে তো আমি রাখছি, আবার একটু সময় দেন আপু, আবার একটু সময় দেন, চলে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সো এই এটা দেখেন, এটার কোড নাম্বার বলছে 18, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 4,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছি। কি সুন্দর না? সো এটার কোড নাম্বার হচ্ছে কি কত বললাম বলেন তো? কোড নাম্বার বলেছে এটা আমি 18, প্রাইস হচ্ছে কি 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু মেসেজ করতে হবে। শুনেন, প্রথম কথা, এত সুন্দর ডার্ক একটা কফি বিন কালার, তার মধ্যে হচ্ছে গিয়ে মিনাকারি কাজ করে, এটা মিস করাই যাবে না। হ্যাঁ, আর আমি চোখ চোখ টোক টিপ টিপ দিলাম না, সো যার বুঝার বুঝে নেন, সো যাদের যা বুঝার বুঝে নেন, ঠিক আছে, মিস করলে আমার কোনো দোষ নেই। আপু আপনি কি জানেন আপনার লাইভ এত প্রাণবন্ত, সাথে আপনিও, তাই সাড়ে বাদ দিয়ে আপনাকেই দেখি। আমার জামাই তো বলে এই আপুর, আমার জামাই বলে এই আপুর এত লাইভ দেখো। হ্যাঁ, আমি এটাই আজকে বলছিলাম, গল্প করছিলাম যে আপুরা তো আমাকে চেনে চেনে, আপুদের জামাইগুলো আমাকে চেনে, শুধুমাত্র পাশে শুয়ে শুয়ে আপুগুলো আমার লাইভ দেখে বলে। হ্যাঁ, প্রত্যেকটা ভাইয়া দেখা যায় যে ওই যে ফোন থাকে না হাতে আপনাদের, সো এটা হয়। হ্যাঁ, আচ্ছা আপু, কৃষ্ণচূড়া ফুলের কালার হবে? ইয়াস, কৃষ্ণচূড়া ফুলের কালার তো থাকার কথা, শোনা, আমি তো দেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, সাদা লালটা আবার দেখান প্লিজ আপু, লাইফটা শেষ করে দেখে নিতে হবে, এখন কোনোভাবেই শাড়ি টান দেওয়া আমার পক্ষে পসিবল না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখেন, এটা একটা খুব সুন্দর একটা ডুয়াল টোনের শাড়ি আবার। হ্যাঁ, এটার কালারটা কি জানেন? এটা হচ্ছে হেনা কালারের সাথে একটা খুব সুন্দর মাস্টার্ড কালারের টোন আপ করা। সো এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম 19, প্রাইস হচ্ছে গেটার 4,800। আল্লাহ, শাড়িটা খুবই সুন্দর রে, এই শাড়িটা খুবই সুন্দর, এটা যে নিবে, আমি সত্যি একদম, মানে কিছু শাড়ি থাকে না, আমি বলি যে আমি হলে একদম এক দেখাতে মানে সরায় রাখতাম, এটা হচ্ছে এক দেখাতে সরায় রাখার মতো একটা শাড়ি। সো যার বোঝার সে বুঝে নেবেন, আর কিছু বলবো না, এটার পাটটা এত পরিমাণ সুন্দর। সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কোড নাম্বার কত বলছি ভুলে গেছি, যে মনে পড়ছে 19, 17, 18, 19, এটা কোড নাম্বার 19 19 19। সো দিস ইজ কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো দিস ইজ কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে 4,800। হ্যাঁ, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে গয়না বাক্স পেয়েছে। প্লিজ, এটা মাস্ট মাস্ট হ্যাভ শাড়ি, আর কিছু বলবো না, এটা যার বোঝার সে বুঝে নিয়েন, এরপর আর কিছু বলবো না। সো দিস ইজ কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। ব্লাউজ পিস সবগুলোর সাথেই আছে, চাইলে বানাবেন, না হলে এরকম প্রিন্টেড ব্লাউজের সাথে পড়বেন, ঠিক আছে। সো এটা চলে গেল কোড নাম্বার 19, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 20। কোড নাম্বার 20 হচ্ছে 4,800, 4,800 রেঞ্জের শাড়ি, এটা খুব সুন্দর। তো যারা এরকম প্যাস্টেল টোন পছন্দ করেন তারা তো এটা খুবই পছন্দ করবে। এটা দেখেন গঙ্গা যমুনা একটা পাশ, এটা খুবই সুন্দর, এটা আমি সেট করার সময় খুলে দেখেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 20, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। খুব সুন্দর শাড়িটা, খুব একটু আগে শাড়িটারই দেখেন এত সুন্দর কম্বোটা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ, এবং এই শাড়িটা হচ্ছে গঙ্গা যমুনা শাড়ি, উপরের পার লাল, নিচের পার ম্যাজেন্ডা। সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 20, প্রাইস হচ্ছে 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে। প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে, যদি মনে করেন ব্লাউজ পিস দিয়ে বানাবেন, না হলে প্রিন্টেড ব্লাউজের সাথে পড়তে পারেন। আমার মণিপুরের ক্ষেত্রে আপু প্রিন্টেড ব্লাউজ পছন্দ, আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর লাগে পড়লে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার 20, প্রাইস হচ্ছে গিয়ে এটার, প্রাইস হচ্ছে কি এটার 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। তোমাকে যতই দেখি ততই ভালো লাগে, মরে গেলাম, এটা কি কালার একদম না, বুকের মধ্যে গিয়ে লাগছে না আপু? আমি বললাম তো আমি লাইভের আগে শাড়িটা খুলে দেখছি, না পারতে, যেটা ভিতরে কি আসছে। নুসরাত আপু কি লিখছেন? টিম্পা, হোয়েন ইউ আর গোয়িং টু শো চেক শাড়ি? আপু ভালো কথা মনে করছেন, আজকে তো হবে না আপু, শাড়ি তো আনতে পারি নাই, আজকে তো হবে না। টুম্পা সাদা রঙের শাড়ি হবে? হ্যাঁ আপু, আছে, ফাঁকে ফাঁকে আছে, একটু দেখে নিতে হবে। হ্যাঁ, মানে অফ হোয়াইট, অফ হোয়াইট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফ্রম 4,800 টাকা রেঞ্জ। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 21, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা আমার আরেকটা পছন্দের শাড়ি, কারণ আমার একটু অনিয়ন পিঙ্ক কালার খুব পছন্দ,
আমার মনে আছে আমি নিজের বেতনের টাকা যেবার প্রথম শাড়ি কিনেছিলাম টাঙ্গাইল শাড়ি কুটির, মনে হয় না টাঙ্গাইল শাড়ি কুটির এরকম ছিল না, টাঙ্গাইল কুটির এরকম একটা শাড়ি ইয়ে ছিল না, খুব ফেমাস অনেক পুরাতন দোকান, ওদের কাছ থেকে একটা আমি শাড়ি কিনেছিলাম হাফ সিল্কের মধ্যে, আমার মনে আছে এটা আমার বেতনের প্রথম টাকায় কিনেছিলাম, ঈদের শাড়ি ছিল, সো ওটা আমি কিনেছিলাম পেঁয়াজ কালো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 21, প্রাইস হচ্ছে গিয়ে এটা 4800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন ওয়ান আমার পেজে। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, আল্লাহ ভিতরের ফুলটা কি সুন্দর, সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, স্পেশালি দ্য কালার খুব সুন্দর খুব সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 21, প্রাইস হচ্ছে 4800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে আবারও বলছি প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন ওয়ান আমার পেজে। হ্যাঁ তাহলে এটা চলে গেল, চলে গেল শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে কত রে, শাড়ি নাম্বার চলে গেল হচ্ছে গিয়ে এটার 21, প্রাইস হচ্ছে গিয়ে এটার 4800 টাকা। সো এখন আমরা জাম্প করবো, জাম্প করে আমি দেখতে পাচ্ছি একদম 5200 টাকা রেঞ্জের শাড়ি। সো এই যে যারা বটল গ্রিন শাড়ি চাচ্ছেন, নেন 5200 টাকা শুরু করবো তিল একটা বটল গ্রিন দিয়ে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 22, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। খুব পছন্দ হবে এই শাড়ি, কিন্তু আগেও এসেছিল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 22, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। পুরোটা মিনাকারিতে খুবই সুন্দর, কিচ্ছু দেখতে হবে না, সো ঝটপট খালি মেসেজ হবে। হ্যাঁ সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 22, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5200, 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 22, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। ব্লাউজ পিস আপ প্রত্যেকটার সাথে থাকবে, যদি মনে করেন ব্লাউজ পিস দিয়ে বানাবেন বানান, না বানাইতে চাইলে না বানান, আমার মতো প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরেন কোনো সমস্যা নেই, যত সুন্দর করে আপনি ক্যারি করতে পারবেন তত সুন্দর লাগবে। হ্যাঁ ইট ডিপেন্ডস অন ইউ, ইউ আর দ্য মেকার, ইউ আর দ্য ডিজাইনার, রাইট? সো দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু ক্যারি ইট, এভাবেই আপনি কনফিডেন্ট থাকলে দেখবেন ওভাবেই সুন্দর লাগছে। আচ্ছা বিয়ে শাদি থেকে লিখেছেন, ওয়াচিং ফ্রম ইউএসএ, 2 ইয়ার্স থেকে আপনার লাইভ দেখি, খুব ভালো লাগে, অনেকবার অর্ডার করেছি সোফার একবারও পাইনি, তবু আশা ছাড়িনি, আল্লাহ কি সুইট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ, দ্য ওয়ে ইউ রোড অ্যাকচুয়ালি ইউ জাস্ট টুক মাই হার্ট অ্যাওয়ে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর করে লিখলেন আপু, আমি মন থেকে চাই যেটা আপনি পছন্দ করেন এরকম কিছু যেন আমার কাছ থেকে আপনি পান অ্যাটলিস্ট। হ্যাঁ সত্যি আমি মন থেকে চাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, 23, সো দিস ইজ কোড নাম্বার 23, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5200। সো দেখেন একটা ইয়েলোর মধ্যে অনেকেই শাড়ি খুঁজেন, মনের মতো একটা সুন্দর আমি একটা মণিপুরি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পছন্দ হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা মিনাকারি পাড়ের কাজটা দেখেন খালি, মানে কালারটা। সো যেটা এখন দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 23, প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ এসে ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে, বলছিলাম না পছন্দ হবে। পুরোটার মধ্যে আপু এরকম করে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ তাহলে এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 23, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ তাহলে এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 22, সরি কোড নাম্বার বলছি আমি হচ্ছে 23, সরি সরি সরি, এটা হলুদটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 23, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ তাহলে চলে গেল 23 নম্বর শাড়ি। সো এই রেঞ্জের লাস্ট শাড়ি দেখাবো, কোড নাম্বার হচ্ছে গিয়ে 24, তো 24 ইজ দ্য লাস্ট ওয়ান ফ্রম 5200 রেঞ্জ। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 24, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 5200। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যাবো। এটার মধ্যে পুরোটা মিনাকারি কালারটা দেখেন, এত সুন্দর একটা ব্রাউন টোনের মধ্যে আমি অনেকদিন এরকম শাড়ি পাইনি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 24, প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। খুব সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার 24, প্রাইস হচ্ছে 5200 টাকা, ডেলিভারি চার্জ আবারও বলছি প্লিজ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বারো মাসে পেয়ে, আমার ব্লাউজটার সাথে একদম ম্যাচিং, এত সুন্দর লাগছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি হচ্ছে গিয়ে কত জানেন, এটার আমি কোড নাম্বার বলেছি 24, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ তাহলে চলে গেল কোড নাম্বার 24। সো এরপরে আমরা হচ্ছে গিয়ে একটু রেঞ্জ আপ করব, আমরা দেখতে পাচ্ছি 5500 রেঞ্জের মধ্যে আমরা ঢুকে যাব। হ্যাঁ তো 5500 রেঞ্জের আপু শাড়ির কালারগুলো জাস্ট দেখেন, 5500, 6000, 6500, অনেক শাড়ি পাবেন।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 25, প্রাইস হচ্ছে 5,500। শুরু করব এরকম সুন্দর একটা কালার দিয়ে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার 25, প্রাইস হচ্ছে গিয়ে 5,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটার পাটটা দেখলে আপু করি যেটা জুড়ায় যাবে, এত সুন্দর। সো এটা হচ্ছে কি শাড়ির আঁচলটা, হ্যাঁ আমি শুরু দা আঁচল ফার্স্ট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 25, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস বলেছি এটার আমি 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। পাটটা দেখেছেন, সো এই পাটটার মধ্যে আবার গঙ্গা যমুনা করা আছে, কি সুন্দর, এত সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে, একদম আঙ্গুর কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 25, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেয়ে, যেটা যার আলমারিতে ঢুকবে, মানে ঢুকবে একটা শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি 25, প্রাইস হচ্ছে গিয়ে 5,500 টাকা। সো এরপরে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 26, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা ব্লুর মধ্যে আবারও একটা খুবই পছন্দ হবে, আমি সবসময় বলি আপু ব্লুর ব্যাপারে আমি একটু পিকি একটু চুজি, আমি সব ব্লু আনি না। হ্যাঁ সো এটা দেখেন এটা আপনাদের পছন্দ হবেই হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 26, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, 5,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। কি পরিমাণ কাজ দেখেন, এত মিনাকারি এবং এত কাজ। সো আর টেম্পলটা তো আপনার চোখ দিয়ে আপনি মানে দূর থেকে দেখতে পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 26, প্রাইস হচ্ছে গিয়ে এটার 26 এর প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, 26 এর প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো আবারও বলি, সো এটার কোড নাম্বার গেল 26, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। খুবই সুন্দর শাড়িগুলো ভাই। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। এরপরে আবারও একটা নিয়ন পেস্টাল কালারের শাড়ি দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি কখনো এই কালারে মণিপুরি পরি, আমি মণিপুরি শাড়ি পরি, আমি ডেফিনেটলি ডে টাইমে বেরোবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 27, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, সেটা প্রাইস হচ্ছে গিয়ে 27 এর প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা আমি যে সাদা শাড়িটা পরেছিলাম সেই সাদা শাড়িটার কালার কিন্তু দেখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 20, কত বলেছি 26 মনে হয় না, নাকি 27, 27। সো দিস ইজ কোড নাম্বার 27, হ্যাঁ। সো এটা হচ্ছে 27, প্রাইস হচ্ছে গিয়ে, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন, প্রাইস বলেছি এটা আমি 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়ে যে। তাহলে এটার কোড নাম্বার বললাম আমি 27, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, পাটটা আপনারা দেখেছেন, এই পাট নিয়ে আমার বলার কিছু নাই, হ্যাঁ ইট সেলফ এটা কথা বলছে, এত সুন্দর শাড়ি। সেটার কোড নাম্বার বললাম আমি 27, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ তাহলে চলে গেল কোড নাম্বার 27। এরপরে দেখেন এই যে একটা খুব সুন্দর একটা, একদম কি যে কালার বাবা এটা, হ্যাঁ এত সুন্দর সফট একটা লাইট একটা পিচি টোনের মধ্যে, খুব পছন্দ হবে এটা আপনাদের। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন, কোড নাম্বার বলেছি এটার আমি 28, প্রাইস হচ্ছে কি এটার, প্রাইস হচ্ছে কত বলেন তো, প্রাইস হচ্ছে এটার, ফোন দিলে তো হবে না এখন, তাই আমি আপু আমি সবসময় একটা কথা বলি যে আমি নিজে ভুলে যেই শাড়ি কিনতাম বা কিনি সেই শাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো, বা সেই জামা নিয়ে আসবো, আমি যেটা নিজে ভুলে পরবো না টাকা দিয়ে কিনবো না, আমি সেটা জীবনও আপনাদের জন্য নিয়ে আসবো না, সেটা যেই দেশেই হোক। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটার কোড নাম্বার কত বলেন তো, এটার কোড নাম্বার হচ্ছে কি কত বলেন, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে আমি 28, প্রাইস হচ্ছে কি এটা 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। শাড়িটা জাস্ট দেখেন আপনি, শাড়িটা এত পরিমাণ সুন্দর বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 28, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500। হ্যাঁ তাহলে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 28, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। উপরে নিচে গঙ্গা যমুনা পার আছে, খুবই সুন্দর, টেম্পলটা খুবই সুন্দর, ফুলটা তো খুবই সুন্দর, আর কালারটা ইটসেলফ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 28, প্রাইস হচ্ছে গিয়ে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ তাহলে এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 28, প্রাইস হচ্ছে গিয়ে 5,500 টাকা। হ্যাঁ
আর এই রেঞ্জের আপু লাস্ট শাড়ি দেখাবো, কোড নাম্বার হচ্ছে গিয়ে 29। এটা দেখেন খুব পছন্দ হবে আপনার। এটা হচ্ছে কি কোড নাম্বার 29, একটা ডুয়াল টোনের শাড়ি, এটা 5,500 রেঞ্জের লাস্ট ওয়ান। সো এটার কোড নাম্বার হচ্ছে কি 29, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গোয়ার আমার পেজে। সো এই হচ্ছে কি শাড়িটা, দিস ইজ কোড নাম্বার 29, প্রাইস হচ্ছে 5,500 টাকা। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়ি, মণিপুরি শাড়ি, কোড নাম্বার শাড়িটা দেখছেন, শাড়িটা যে ডুয়াল টোন, এত সুন্দর একটা ডুয়াল টোন পিকক সি গ্রিনের মধ্যে এত সুন্দর। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 29, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে নিতে হবে গয়না বাসা পেজে। আপু আপনার চেহারা অনেক অনেক মিষ্টি, আচ্ছা সত্যি। আচ্ছা আপু, 2600 টাকা রেঞ্জ না, আমাদের 2800 টাকা রেঞ্জে শাড়ি আছে, অনেকগুলো শাড়ি দেখিয়েছি শুরুতেই। সো সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলেছি আমি হচ্ছে গিয়ে 29, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেজে। হ্যাঁ, তাহলে এটার আমি কোড নাম্বার বললাম কত, কোড নাম্বার বলেছি হচ্ছে এটার 29, প্রাইস হচ্ছে 5,500 টাকা। সো এই যে 5,500 রেঞ্জের শাড়ি কিন্তু সব শেষ। হ্যাঁ, সো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে গিয়ে আমরা একটু রেঞ্জ জাম্প করব। রেঞ্জ জাম্প করে আমি দেখতে পাচ্ছি আপু 6,000, 6,500, 6,800, এই তিনটা রেঞ্জের। হ্যাঁ, সুপার যে শাড়িগুলো আছে, সেটু তিনটা সুপার রেঞ্জের শাড়ি এখন আপনারা পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার 29 নিতেছে আপু ঝটপট। এখানে লিখতে গেলে ইনবক্সে অবশ্যই শাড়ি মিস করে যাবে। এত মিষ্টি কেন আপনি আপু, এটার কি উত্তর দিব, কই পিঁপড়া তো ধরে না। আচ্ছা আপু, আমার পরে ব্ল্যাক শাড়িটা নেই। হ্যাঁ, সো আমার পরে ব্ল্যাক শাড়িটা নেই, এটা আসছিল আপু, এটা আপনাদের সাথে আমি রাখছি কোটার মধ্যে একটা শাড়ি, এত পরে মজা। এখন যদি আমাকে কেউ বলে তুমি পুরো বাসার মধ্যে এই শাড়ি পরে দৌড়ায় বেড়ো, রাস্তার মধ্যে দৌড়ো, আমি দৌড়াতে পারবো, এত মজা শাড়ি এটা। এটা যারা নিয়েছিলেন তারা জানেন যে শাড়িটা কি মজার শাড়ি। সরি, সো এখন হচ্ছে কি আমরা 6,000 রেঞ্জের শাড়িতে চলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, সো 30 নাম্বার, 30, 31, 32 তিনটা শাড়ি দেখাবো 6,000 রেঞ্জের মধ্যে, শাড়িগুলো দেখেন। সো এক্সক্লুসিভ রেঞ্জে কিন্তু ঢুকে গেছে অলরেডি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা পুরো শাড়িটা পুরো ডুয়াল, পুরো শাড়িটার মধ্যে থেকে ঠিকরে ঠিকরে কালার বেরোচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 30, প্রাইস হচ্ছে গিয়ে কত, আল্লাহ শাড়িটা অদ্ভুত সুন্দর। এটা এখন আমি জানি না ভাই কে কি বুঝতেছেন না বুঝতেছেন, একদম চোখ বন্ধ করে নিয়ে ফেলতে হবে। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 30, কোড নাম্বার হচ্ছে গিয়ে 30, প্রাইস হচ্ছে গিয়ে 6,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেজে। পুরো শাড়িটার ভেতর থেকে আপু ডুয়াল টোন খুবই সুন্দর করে বের হয়ে আসছে। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত বললাম বলেন, কোড নাম্বার বলেছি এটার আমি 30, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাসা পেজে। হ্যাঁ, তাহলে এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 30, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6,500 টাকা। হ্যাঁ, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। তো ওটারই আরেকটা ডুয়াল টোন কালার দেখাই, পরপর দুইটা ডুয়াল ডুয়াল টোন দেখাই। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 31, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,000 টাকা। এটা দেখেন কত ভারী কাজ, আর কি ডুয়াল টোন, আর কি শাইন শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 31, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 31, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। কি পরিমাণ কাজ দিয়েছে দেখেছেন, ছোটটা খুলে ফেললাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 31, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,000 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যত রেঞ্জ আপ হবে আপু তত শাড়ির কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন শাড়ি তো অনেক এক্সক্লুসিভ হয়ে যাচ্ছে এবার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 31, প্রাইস হচ্ছে গিয়ে 6,000 টাকা। এটা যে পাবে সে একটা পাইলো একটা জিনিস। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 31, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6,000, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাসা পেজে। হ্যাঁ, তাহলে এটা এটা আমি সরিয়ে ফেললাম, কোড নাম্বার হচ্ছে গিয়ে 31। সো 6,000 রেঞ্জের লাস্ট শাড়ি দেখাবো, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 32। চুন্নিমন, আই এম সো সরি। হ্যাঁ, এখানে প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি কোনো, আমি বাইরে, আমার না, আমাদের হোয়াটসঅ্যাপে কোনো সার্ভিস নেই ভাইয়া। আপনাকে আমাদের কাছ থেকে অর্ডার করতে হইলে অবশ্যই আমাদের প্রসেস অনুযায়ী আপনাকে অর্ডার করতে হবে, আপনার প্রসেস অনুযায়ী কিন্তু ভাই আমরা অর্ডার রাখতে পারবো না। হ্যাঁ, আমি দেখলাম আপনি ইনবক্সে একটু গরম গরম কথা লিখেছেন, এরকম হলে আপনারা বিজনেস করবেন কীভাবে? ভাই আমরা বিজনেস আমাদের রুলস অনুযায়ী করি, আপনি আমাদের কাছে অর্ডার করতে হইলে আমি ডেফিনেটলি ওয়েলকাম,
যে আপনি অর্ডার করতে যাচ্ছেন, বাট আমাদের রুলস অনুযায়ী করতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার এবং যে অ্যাড্রেসে ডেলিভারি নেবেন সেই অ্যাড্রেস দিয়ে আপনাকে অর্ডারটা করতে হবে। হ্যাঁ, কোনো ধরনের ইমো বা হোয়াটসঅ্যাপ আমাদের কোনো ধরনের এই ধরনের সার্ভিস নেই। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 32। প্রাইস হচ্ছে কি কত বলেন তো? প্রাইস বলেছি এটার আমি 6,000 টাকা। হ্যাঁ, সো এটা কোড নাম্বার হচ্ছে 32। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাংস পেজে। সো যার কাছে এটা ভালো লাগলো কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ একটু মেসেজটা করবেন। ব্লুর মধ্যে দেখেছেন আপনার একদম একটা রয়্যাল ব্লুর মধ্যে কালারগুলো কি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 32। প্রাইস হচ্ছে কি এটা 6,000 টাকা। যার কাছে এটা যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গয়না মাংস পেজে। সো আমি আবারও বলছি, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন। কোড নাম্বার বললাম আমি 32। প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,000 টাকা। সো এরই সাথে শেষ হলো 6,000 রেঞ্জের শাড়ি। এখন আমরা চলে যাবো 6,500 রেঞ্জের শাড়িতে। তো 6,500 রেঞ্জে কোড নাম্বার 33। কোড নাম্বার 33 থেকে হচ্ছে আপনার 6,500। চলেন একটা পিঙ্ক দিয়ে শুরু করি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা তো দেখে আমার কাছে মনে হচ্ছে পুরো জামদানি একটা শাড়ি। সো এটার কোড নাম্বার হচ্ছে কি 33। প্রাইস হচ্ছে কি 6,500। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। শাড়িটা দেখেন, শাড়িটা জাস্ট একটু দেখেন আপনি, এটা কিন্তু নতুন উইভিং এর শাড়ি দেখেছেন, নতুন উইভিং এর শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বার কত বললাম বলেন তো? এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 33। প্রাইস হচ্ছে গিয়ে 6,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। পুরো শাড়িটা আপু আমার কাছে মনে হচ্ছে কোনো অংশে একটা জামদানি থেকে কম না, এবং এত মিহি করে এটার বোনা, সুতা এত মিহি করে এটার বোনা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 33। প্রাইস হচ্ছে গিয়ে 6,500 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে কি শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 33। কালারটা এত সুন্দর পেঁয়াজি একটা পিঙ্কের সাথে, পেঁয়াজি মভি পিঙ্কের সাথে কি সুন্দর বেগুনের একটা কম্বিনেশন করা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 33। প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ, সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। সো চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে 33। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 34। সো এটা হচ্ছে কোড নাম্বার 34, একটা খুবই সুন্দর জলপাই টাইপের একটা কালার। হ্যাঁ, সেদ্ধ জলপাই কি বলবেন এই কালারটাকে বলেন তো, এটা না নিয়ন কালার না জলপাই কালার, কেমন যেন একটা সুন্দর কালার। হ্যাঁ, মাস্টার্ডের সাথে একটু টোন আপ করা হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? এটার কোড নাম্বার বললাম আমি 34। প্রাইস হচ্ছে 6,000 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। নতুন ফুলের সাথে খুব সুন্দর করে শাড়িটা পেয়ে যাচ্ছেন, পাটটা দেখেন খুব সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 34। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? 34 এর প্রাইস হচ্ছে গিয়ে 6,000 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস, আমি কি ভুল বলতেছি? এই আমি সরি, আমি সরি, 6,000 টাকা না, 6,500 রেঞ্জে শাড়ি দেখাচ্ছে, তাই তো বলি হিসাব মিলে না কেন? এই সরি, এই যে দেখেন কোড নাম্বার 33 থেকে হচ্ছে গিয়ে 6,500। সো যেটা এখন আমি আপনাদেরকে, এটা হচ্ছে কোড নাম্বার 33, সরি, হ্যাঁ এটা কোড নাম্বার হচ্ছে 33। কোড নাম্বার 33 হচ্ছে 6,500। আমি আবার রিপিট করছি, কোড নাম্বার 33 6,500। হ্যাঁ, কোড নাম্বার 33 6,500। এই যে আমার গায়ে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 34 6,500। মাথার মধ্যে যে কি চলতেছিল, সো এটা হচ্ছে কোড নাম্বার 34 6,500। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। পাড়টা খুব সুন্দর, দামি শাড়িগুলো আপু পাড়গুলো এমন থাকে যে আপনার ওদিকে চোখ যাবেই যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা দেখেছেন আঁচলটা বা ডিফারেন্ট। সো আঁচলটা দিয়ে ডিফারেন্ট করে তারপর হচ্ছে গিয়ে বডিটা এরকম করে রাখা হয়েছে ফেস বাই ফেস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি 34। প্রাইস হচ্ছে 6,500। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে চলে গেল কোড নাম্বার 34। সো এই রেঞ্জের লাস্ট শাড়ি, 6,500 রেঞ্জের লাস্ট শাড়ি, কোড নাম্বার 30। মণিপুরি দোপাট্টা হয় না? হ্যাঁ হয়, সব শাড়ি অনেক সুন্দর তাই না? সো যেটা এটা দেখেন, এটা গঙ্গা যমুনা খুব সুন্দর। সেটার কোড নাম্বার হচ্ছে লাস্টের শাড়িগুলো আপু 6,800 রেঞ্জের। আজকে যা শাড়ি দেখাবো সব শাড়ি নতুন, পাগল হয়ে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও ডুয়াল টোন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 35। এটা কোড নাম্বার 35। প্রাইস হচ্ছে গিয়ে 6,500 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে গিয়ে এটার আঁচলের পোর্শনটা, আর পুরো জমিনটা হচ্ছে আপু এরকম করে পেয়ে যাবেন। হ্যাঁ, পুরোটার মধ্যে আপু মিনাকারি কাজ করা, পাটটা খুবই সুন্দর। এটার কোড নাম্বার হচ্ছে কত বললাম? কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার আমি 35। প্রাইস হচ্ছে গিয়ে 6,500। পুরোটার মধ্যে মিনাকারের পাটটাতে, পাটটা নিয়ে তো কোনো কথাই হবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 30।
কোড নাম্বার বললাম আমি 35, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,500 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে এটার কোড নাম্বার বলেছি আমি 35, প্রাইস হচ্ছে গিয়ে 6,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে চলে গেল কোড নাম্বার 35। সো এরপরে যেটা আপু, 6,800 রেঞ্জের এক্সক্লুসিভ শাড়িগুলো দেখেন, আমি বললাম তো একটার থেকে একটা শাড়ি সুন্দর এই রেঞ্জের, এবং এই শাড়িগুলো আপনাদের এত পছন্দ হবে বলার বাইরে। হ্যাঁ, আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে, এটার কোড নাম্বার কত বলেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 36। এখন দেখাবো কতগুলো এক্সক্লুসিভ, একদম সব নতুন উইভিং এর শাড়ি। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 36, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে শাড়ি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 36, কোড নাম্বার 36, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়ির অল ওভার জয়। আমি বললাম না আপু এই রেঞ্জে যে কি সুন্দর সুন্দর শাড়ি পাবেন বলার বাইরে, সব নতুন শাড়ি। সো গঙ্গা যমুনা পাড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্কের সাথে, কোড নাম্বার বললাম এটার আমি 36, প্রাইস হচ্ছে গিয়ে 6,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই ছিল আঁচলটা, বডিটা আমি দেখিয়েছি, এই যে বডিটা হচ্ছে এরকম করে পুরোটা আপনারা বেবি পিঙ্কের মধ্যে পেয়ে যাবেন, গঙ্গা যমুনার মধ্যে পেয়ে যাচ্ছেন। সো কোড নাম্বার বললাম আমি 36, প্রাইস হচ্ছে গিয়ে এটার 6,800 টাকা। যার কাছে যে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা দেখেন, সো এটা হচ্ছে গিয়ে এই যে পাউডার ব্লু, পাউডার ব্লুর অনেক ডিমান্ড। সো যেটা অনেক পাটটা দেখেন আপু, শাড়িটা খুলিও নাই, পাটটা মনে হচ্ছে একদম ঝিলিক মারলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 37, প্রাইস হচ্ছে 6,800। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে শাড়ি, এটার কোড নাম্বার বলেছি আমি 37, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। 37 কোড, প্রাইস হচ্ছে 6,800 টাকা। যার কাছে যে আপু এটা আমি শাড়ি গায়ে ধরে রাখতে পারতেছি না, অনেস্টলি আমার কাছে মনে হতেছে আমি অন্ধ হয়ে যাবো, শাড়ির যেই শাইন আর গেট আপ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 37, প্রাইস হচ্ছে গিয়ে 6,800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 37। সো এরপরে যেটা রাখাবো, আবারও একটা অফারের মধ্যে চলে যাবো, অফারটা অনেক 29 আমি পেয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আপু, বানারসি পিঙ্কটা হাতে পেয়েছি, এত সুন্দর, কি বলবো, কার ওয়েট অফ ভ্যারি, তাই না? বানারসি শাড়িগুলো আপু জোস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন, এটা তো একদম পছন্দ হবেই হবে। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 38। এটা ভাই, এটা যার কাছে যাবে আবারও একটা ঢুকবে আলমারিতে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 38, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো গঙ্গা যমুনা শাড়িটা বাই, আমার কিছু বলার নাহি। হ্যাঁ, কাজ আমি এই শাড়ির দিকে তাকাতে গেলে মনে হচ্ছে আমি অন্ধ হয়ে যাব, এত সুন্দর শাড়িটা। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 38, ইয়াস। সো দিস ইজ কোড নাম্বার 38, প্রাইস হচ্ছে গিয়ে এটা, এই রেঞ্জের শাড়িগুলো যা কি সুন্দর। সো এটার প্রাইস হচ্ছে গিয়ে 6,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে, আপনি চাইলে ব্লাউজ পিস দিয়ে বানান, অথবা হচ্ছে গিয়ে পড়েন, অথবা হচ্ছে এরকম প্রিন্টেড ব্লাউজের সাথে পড়েন, আপনার ইচ্ছা, বাট খুবই সুন্দর শাড়ি। সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 38, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে চলে গেল কোড নাম্বার 38। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 39। আহারে, লাইভে আজান শুনলে ভালো লাগে, আহারে। আমি আপু আপনার কষ্টগুলো একদম বুঝি, জানেন, আপনারা যারা এভাবে লিখেন আমি একদম ফিল করতে পারি। হ্যাঁ, সেটা দেখেন, এটা হচ্ছে গিয়ে একটা আবারও একটা ডুয়াল টোন গ্রিনের সাথে। হ্যাঁ, একটা খুব সুন্দর গ্রিনের সাথে, মিন্টি গ্রিনের সাথে ম্যাজেন্ডা ডুয়াল টোন। প্রত্যেকটা মানে শাড়ি আমি যেভাবে ধরবো ভেতরে ভেতরে দেখেন একটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা আভা পাচ্ছেন। সো এই শাড়িটা হচ্ছে ডুয়াল টোন, হ্যাঁ, টু টোনের শাড়ি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার একটা অদ্ভুত সুন্দর শাড়ি দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন? এটার কোড নাম্বার বললাম আমি, এই শাড়িটা যে পাবে একদম নতুন শাড়ি আপু, শাড়িটা দেখেন, দেখলে বুঝতে পারবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 39, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন? প্রাইস বলেছে এটার আমি হচ্ছে গিয়ে 6,800 টাকা। যার কাছে এটা ভালো লাগবে
কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে কি কোড নাম্বার 39, প্রাইস হচ্ছে কি এটা 6,800 টাকা। সো দিস ইজ কোড নাম্বার 39, প্রাইস হচ্ছে 6,800 টাকা, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে এটার কোড নাম্বার বললাম আমি 39, প্রাইস হচ্ছে 6,800। আবারও বলি, যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। তাহলে এটা চলে গেল কোড নাম্বার 39, প্রাইস হচ্ছে কি এটা 6,800 টাকা। ঠিক আছে, সো চলে গেল 39। এরপর আমরা দেখবো কোড নাম্বার 40। তো কোড নাম্বার 40 দেখা যাক কি শাড়ি বের হয়। সো কোড নাম্বার 40 আবারও একটা ডুয়াল টোনের শাড়ি, আবারও সেই পাউডার ব্লুর মধ্যে। হ্যাঁ না, একটু পাউডার ব্লুর থেকে একটু ডার্ক কালার। সো যেটা এখন আমি নারী ডুয়াল টোন শাড়িটা পুরা, সরি এটা তো আঁচলটা, এই যে দেখেন সোনামণিরা, এটা দেখেন, এটা একটা বেগুনির মধ্যে খুবই সুন্দর, ইউ উইল লাভ ইট। সো এটার কোড নাম্বার হচ্ছে কি 40, প্রাইস হচ্ছে কি 6,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আর সেটা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে শাড়ি, এটার কোড নাম্বার কত বলেছি, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত বলছি বলেন, এটার কোড নাম্বার বলছি হচ্ছে গিয়ে 40, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আর সেটা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। আর কিছুই বলবো না, একদম নতুন শাড়ি, কালার কম্বিনেশন টেম্পল মেম্পল সবকিছু মিলায় আপু শাড়ি একদম সোনায় সোহাগা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন, এটার কোড নাম্বার বলেছি আমি হচ্ছে কি 40, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আর সেটা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। তাহলে চলে গেল সেকেন্ড লাস্ট শাড়ি, এরপরে আরেকটা শাড়ি আছে দিলেই শেষ। সো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার কোড 35 পেলাম, সো ভেরি হ্যাপি। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সো উফ মারাত্মক তাই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন, এটা দেখেন লাস্ট কোড, কোড নাম্বার হচ্ছে গিয়ে 41, প্রাইস হচ্ছে গিয়ে এটা 6,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সে ঢাকা 80 টাকা। কারো কিছু বলার আছে শাড়ি নিয়ে, কেউ কিছু একটা কমেন্ট করতে চান আমাকে একটু বলেন, কেউ কিছু বলতে চান। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এটার কোড নাম্বার বলছি হচ্ছে গিয়ে আমি 41, প্রাইস হচ্ছে 6,800। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যায়। গঙ্গা যমুনটা দেখেছেন খালি, এই যে ভালো করে দেখেন আরো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 41, দ্য লাস্ট ওয়ান, কোড নাম্বার হচ্ছে 41, প্রাইস হচ্ছে 6,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আর সেটা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে যায়। হ্যাঁ, তাহলে লাস্ট শাড়ি খুব সুন্দর একটা কালো দিয়ে শেষ করলাম, আর এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 41। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন। অ্যাভেলেবল শাড়ির কোডগুলো আমরা লাইভের উপরে লিখে দিবো, যেগুলো আমরা লাইভের মাঝখানে অর্ডার রাখতে পারি না, ওখান থেকে দেখে আপু অর্ডার করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল শাড়ির স্তূপ হয়েছে এখানে। সো এই ছিল আজকের হচ্ছে গিয়ে টোটাল 41টা শাড়ি, আজকে আর লাইভ করা পসিবল হবে না আপু, আবার কালকে ইনশাল্লাহ বাকি শাড়িগুলো আমি কালকে দেখিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই, ঘুম শেষ তাই না, খুব সুন্দর সুন্দর শাড়ি দেখালাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর এই তো চলে গেলাম আজকে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই। আলহামদুলিল্লাহ 37 পেয়েছে আপু, সবগুলো শাড়ি সুন্দর জানেন, টুপা সবসময় মাথাটা নষ্ট করে দাও, মানুষের শাড়ি এত সুন্দর হওয়ার কি দরকার আল্লাহ রে। আচ্ছা ঠিক আছে, তোমার পড়া শাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে এনে দিয়েছিলাম, আমার পড়া শাড়িটা দেখাবো একটু। সো খুব মজার শাড়ি, এত পরে মজা, বরাবর পরলে জানি কেমন একটা সুন্দর লাগে। হ্যাঁ, তাহলে শোনেন, আমি চলে গেলাম, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।